সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীমউদ্দিন গোল্ডকাপ ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে জুনের 11 তারিখ শুক্রবার বিকাল 3টায়। ফাইনাল নাজি গারাঙ্গিয়ার হালদার কুলসাওয়ার মাঠত নাজি ফাইনালত আলোরঘাট ফ্রেন্ড সার্কেল বনাম গারাঙ্গিয়া ইয়াং স্টার ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করিব। আর জুনের 20 তারিখ বৃহস্পতিবার বিকাল 5টায় আলোরঘাট স্টেশনত গোল্ডকাপ ফাইনাল খেলার ট্রফি উন্মোচন করা হবে। ট্রফি উন্মোচন অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা ইবনে সিনা হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আলী। এ সময় তিনি হয় আর দিন নেই রোদ নেই সকাল আজান দেন না ফজর আজান দেন না মগরি আজান দেন না হইন আর কি হলাই আর বেগুন মোবাইল বো জামে শেয়ার না স্যার জামে বো শেয়ার না স্যার ঘটনা কি মোবাইল তাহলে এই মোবাইল আসক্ত জাতিরে আবার নতুনভাবে খেলার প্রতি আগ্রাসন গরম এবং খেলার দিকে ফিরে আনি বললো বলি আর চেয়ারম্যান এবং বুট্টু এবং দিদারা আরও যারা যে উদ্যোগ লইয়া ইয়ান আসলে মহৎ উদ্যোগ যথাসম্ভব খেলা পরিচালনা করিবার চেষ্টা করি খেলা এই গুড়ি গুড়ি পাইয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ভাবে এই প্রথম রাউন্ডের খেলা দ্বিতীয় রাউন্ডের দুয়েম কোয়ার্টার ফাইনাল দুয়েম সেমিফাইনাল শেষ করে কি আগামী হালিয়া বহুল প্রত্যাশিত খেলা উপভোগ করি পেলাই বেকুলরা আমন্ত্রণ জানায়। এছাড়াও এডার উপস্থিত আছেন ফুলকলির ডিরেক্টর মোহাম্মদ সফি, সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সালাউদ্দিন সুমন, মহিউদ্দিন, জাকির হোসেন রাসেল, মোহাম্মদ মনসুর, আলুরঘাট ফ্রেন্ড সার্কেলের অধিনায়ক এবং গারাঙ্গিয়া ইয়াংস্টার ক্লাবের অধিনায়ক সহ আরো বহু কেউ। খেলাধুলায় ক্রীড়ার মাধ্যমে মানুষকে আকর্ষণ করতে হবে। আমাদেরকে যেই এখন যেই যেই মোবাইল হাতে থাকে আমি দেখি বিভিন্ন জায়গায় এই মোবাইল নিয়ে সারাদিন যুব সমাজ ব্যস্ত থাকে। মোবাইলে অনেক দিক ভালো আছে অনেক দিক খারাপও আছে। এই জন্য আমি মনে করি এই দিক থেকে মোবাইল থেকে সব কিছুর থেকে যদি সে মানুষকে যদি সে যুব সমাজকে যদি সে আমরা সচেতন করতে চাই সম্মান নাগরিক করতে চাই আমাদের খেলাধুলার কোনো বিকল্প নেই। অনুষ্ঠানের সঞ্চালনে আছেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ দিদার। সি প্লাস চট্টগ্রাম।